তো গাইস তোমরা দেবের বাবে লাগছেন, আমরা আছি একটা পাহাড়ত, মানে এ বড় পাহাড়ে ফেলে সোনারে বেলা। তো দেখা যাক কত উপরে ওটা যায়, তোমরা ব্লগটা দেখেই থাকো। কোনোদিন এরকম ব্লগ আমরা বানাই নেই, তো আজকে আরম্ভ করলাম। তো ওইফালে পাঁচফালে ভিউটা দেই, মানে পাহাড় একদম টপচর, মাঝকে টপচরে দেখি কত দূর দেখা যায়। তো ওইফালে আমার একটা টিম মেম্বার উঠি আছে, তো রাস্তা মানে আর কোনে না, একদম ছোট ছোট পাত্র না ওঠায় না যায়। তো ভিডিওটা দেখি থাকো তোমরা, দেখি কত দূর ওটা যায়। আর এই পিলার গুলো বলে ঠ্যাং বিষে কিছু কোয়া যায় না। তো মুই এখন টপর যাং, তো পাবলিক গুলো আশীর্বাদ লাগছে না, সকালে ঠ্যাং দিছে। তো ব্লকটা দেই থাকো কেমন হয়। আজকে ডাইরেক্ট জঙ্গলে ব্লক দাও, ফির কলার বাগান, এলে কলা থাকে না, ডাইরেক্ট বান্দর খেয়ে ফেলায়। তা বাগান করছে, আজকে যামো একদম পাহাড় টপত, এই যে পাহাড় ওই টপটা যামো ডাইরেক্ট। তোমরা ব্লকটা দেই থাকো। তো গাইস অর্ধা পাহাড়ে উঠি নাই, আমার পিলার গুলো সকালে আর ঠ্যাং দিছে, এগুলো মানে এরকম অবস্থা, যাবো একদম টপ, ডাইরেক্ট যাক কইছে, মানে টপ মানে টপতে দেখা যাক। তো আমার পিলার গুলির অবস্থা দেখো একবার, মুই আগত আসলাম, ও মা। তো এইফালে আমার টপের পিলার গুলো আসে লাগছে, ও মা, এইফালে ওটা যায় না, দেখি কত দূর যাওয়া যায়। পাহাড় তো পাহাড়ে একদম টপ যাচ্ছি, এই দেখো আমার বাইক দেখা যায়, তোমাকে দেখাং মুই জুম করি। এই রে মানে কলা গাছের দেখাং জুম করে দেখাং, এই যে আমার বাইক, জুম করে দেখাবি লাগছি তোমাক। তো গাইস আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে, মানে আর উঠতে পারবে লাগছি না, একবার তোমাক নিচের ভিউ গুলো দেখা দেখ, মানে কত দূর আবার বাড়ি বন্ধ দেখা যাবে লাগছে। ওইফালে বিল্ডিং গুলো তোমার নিচের ভিউটা দেখো খালি একবার, তোমরা নিচের ভিউটা একবার দেখো, একদম এই বেলা ছোট ছোট বিল্ডিং গুলো দেখা যায়, জুম করা যায় না হতো, একদম একটা দুটো উপরে উঠছি, তার একটা পেলো আর এইফালে জুম দেখাবে লাগছে, আর একটা পেলো ভিডিও কল, মানে দেখি কত উপরে যাওয়া যায়। আগে বারো দোস্ত দেই থাকো, কিছু একটা ইউনিক পাবেন তোমরা, না জানি কত উপরে উঠতে পামো আজকে, তাও আজকে টেরা একটা উড়ি দেব, বুঝছেন। দুজন পেলো আর বলে ভয় লাগছে, ওই ফেলা নিজের নামবে লাগছে, আল্লাহ। তো কি হয় দেয়া যাক, দেখি একদম আমার হালাত পাতলি হয়ে গেছে, ও আর ওটা যায় না, আর অল্প আছে। তো আমার নিচের গুলো মোর পাশ ফেলে একটাও নাই, কেবল খালি এই যে আসবে লাগছে, মানে মুই আগত আছ তাড়াতাড়ি বাজ যাওয়া লাগে, এই ফেলে ঝরিয়েছে নিচের গুলো, তোমাকে দেখাং কত দূর আমরা আলো একটা দেখা গেল, খালি যাস, ও এই যাচ্ছে পেলোয়ার গুলো, আসো আসো, আর তোমরা খালি একবার জাস্ট খালি ভিউটা দেখো একবার, ভিউ তো আমার ক্যামেরাটা অত ভালো নয়, যাতে ভিউটা তোমাকে দেখার ভাবে লাগছে না, কিন্তু আমার সাথে একদম মজা লাগিয়ে আছে। তো এইফালে দুজন আসে আর তিনজন আসবেন না, এইফালে থাকবে, তো দেখা যাক আমরা কত দূর উঠবে, আর অল্প আছে, মানে উঠতে সেই কষ্ট হবে লাগছে, আজকে টপত উঠি বাদ যাবো মেন কথা, আর পিলার গুলো আসবে লাগছে, হলো পিছলে রাস্তা না, একবার যদি খালি পড়ি আমার হাড্ডি উড্ডি ভাঙি বুনি শেষ, এরম অবস্থা হবে। এই যে টপ পাছি, এই যে মেন টপত আসলাম, বাস এই রাখাল জঙ্গলে জঙ্গল, চত্তুর ফালে জঙ্গল, থাকার ভিউটা অত ভাল লাগে নাই, তো ফালে ভিউটা ভাল লাগছে অল্প, খালি জঙ্গলে জঙ্গল, জঙ্গলে জঙ্গল খালি, ওইফালে এটাই টপ, আর অল্প আছে উপরে, যে লাভ নাই, ওইফালে খালি জঙ্গলে, খালি জঙ্গলে জঙ্গল, জঙ্গলে জঙ্গল, আমরা আসবে লাগছে, আসো আর অল্প আছে। তো ভিউটা যেটা দেখলেন না, আর পাওয়া যায় না ভিউ, মানে আর জোক ও তা মানে বৃষ্টি পড়ছে, মানে অবস্থা এরম হয়েছে, কয়ার কয় না চলে এরম জোক, ও মা তামাম মানে কয় না চলে। টপ এটাই হবে, ওই কলা গাছ কলা ধরছে, হলে ওইটুকু টপ আছিল, এটাই টপ আছিল, আর অল্প উঠলে পোয়া গেল হয়, আর অল্প উঠলে তো এটা যাবো, স্যান্ডেলটা পরে গেল, মো স্যান্ডেলটা পিন্দি যা, এইটুকু টপ আছিল এটাই। তো ব্লকটা কিরম লাগিল, কোনোদিনও পাহাড়ত আসি পাইনি, তো এবার আসলেন, তো এবার নিচের জায়গাটা একবার ভাল করে দেখো একবার কিরম দেখা যায়, খালি নিচের ভিউটা, আর তারপরে এমরা হচ্ছে এমার পার্টনার বলে জগ ধরছে,
মানে কয় না চলা খানছে ক ভাই তোর অবস্থা কিরম হইছে মোর অবস্থা ঠিক আছে জক বলে এই যে জক দেবল ইলেকশন মানে কয় চলে না ওটা এই যে পাটনা আর কয় চলে না এরকম অবস্থা হইছে অবস্থা আর বিয়া হয়ে গেছে এই আর চলে না নাম অবস্থা এবার বলে নামবে সগাই সগাই নামবে আর পাটনার কয় লাভ নাই ওটা জারে গেছে অবস্থা বিরাট বিয়া হইছে রিমোট দিও না না কল করিয়েছে তো ভিডিওটা অল্প নামার টাইমে অল্প হবে তোমরা দেই থাকো আসছে তো আমার একবারে হালাত পাতলি হয়ে গেছে একদম নাম দেবেন ফির কি হয় তোমরা খালি জাস্ট ব্লগটা দেই থাকো অল্প খালি এনজয় করো তো ফাইনালি এলা আমরা নামবে লাগছি মানে বহুত খান কষ্ট করার পরও এরম অবস্থা হয়েছে আমার মানে আর কয় চলে না মানে তো চলো চলো ফটাফট পিছলে রাস্তা একদম একদম মানে সবাই আস্তে আস্তে নামবে লাগছে এরম অবস্থা হয়ে গেছে না ঠ্যাং ঠুঙ্গির অবস্থা যোগ ধরি দেখ কি হয় আস্তে আস্তে রান যান রে সবাই একদম লাগছে তুমি ডুবু ডুবু পালো নাকি হ্যাঁ দে যাই দে পড়াইতে গেছিল পাটনার ওমা পড়াইতে এ সকাল আস্তে যান রে মানে এরম এরম হয়ে গেছে জায়গা গুলে না ওমা দেখো একবার জায়গা গেলে তোমরা দেখো একবার জাস্ট খালি ভিউটা দেখো ভিউ তোমরা তো যার ক্যামেরা অত ভালো লাগছে না কিন্তু আমরা দেখি প্রচুর মজা ভাবে লাগছে তো ওই দেখো সকাল একদম নামবে লাগছে অবস্থা বেয়া হয়ে গেছে কোনো পালিং না যে কলা টলা খামো নাই বান্দরে আর থয় নাই সামনে ফিরে তো গাছ ভাঙি গেছে এ ও মা খালি পড়িয়ে যায় সকাল এরম অবস্থা হয়েছে মা গো এত ভিড় পড়ছিল তো অবস্থা বেয়া হয়ে গেছে সকালে তো নিচত নামি তোমাকে অল্প ভিডিওটা দেখাই আর কি সকালকে দেখাই অবস্থা মানে আর একদম মানে হাড়হাড়ি ভাঙি যাবে ডাইরেক্ট কোন উপায় নাই এমনে যাওয়া লাগবে তো তোমরা জাস্ট খালি ভিডিওটা দেখি থাকো কি হয় ও মা ও শেট দেহ ও এত কষ্ট পার হতো তিন ঘন্টা পরে যেটা আমার অবস্থা হয়েছে ওটা কয়া কবের তোমার কবের ভাবি নেই তো ভিডিওটা দেই থাকো পাঁচ সালে কি কয় না কয় মানে রাহাই যাবে লাগছে না তো দেহ পিলার গুলে অবস্থা ও মা পিলার গুলে দেহ একবার সব গুলে হালুক হয়ে গেছে এরম অবস্থা জিন্দেগি তার ভারত আসবেন না নাকি তো আজকের ব্লগটা এর থাকি এন্ড করা হল তো আশা করো ভাল বিয়া তোমাক বিয়া এবার পালে মনা ওটা তোমার বুঝি নেন বস্তুটা তো আরো অদ্দা আছে এলো যে আছে পাহাড় এই যে এই এই ফেলাটা এই এই ফেলাটা দেওয়া লাগবে এই ফেলে এই ফেলে এই ফেলে এই ফেলে আছে তো এই যে আমার পর এইটুকে থ্যাংকস ভিডিওটা কোথায় থেকে দেওয়ার জন্যে